বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে ভারত আজারবাইজান আর আর্মেনিয়াকে নিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে কিভাবে ভারত আর আর্মেনিয়ার মাঝে কিভাবে বন্ধুত্ব আরও দিনের পর দিন উজ্জ্বল হচ্ছে। কেননা আজারবাইজান মাত্র 5 দিনের মধ্যে তার হাঁটু গড়ে বসে পড়েছে ভারতের সামনে। আসলে এটা তো আপনারা সবাই জেনে গেছেন যে আজারবাইজান তখন থেকে পাগল হয়ে যায় যখন আজারবাইজান জানতে পারে যে ভারত দ্বারা আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করা শুরু করে দিয়েছে ইরানের রাস্তা দিয়ে। যিনারা এটিকে সেই সময় তো ভারতের আন্তর্রাষ্ট্রীয় নিয়মের উল্লঙ্ঘনকে বলেছে। সাথে আজারবাইজানের বক্তব্য এটাও ছিল যে ভারত আর্মেনিয়া আর আজারবাইজানের মাঝে যুদ্ধ কারো ভড়কাতে চায়। কিন্তু হয়তো আজারবাইজান ভারতের ইতিহাসই জানে না, কেননা যখন থেকে আমরা স্বাধীন হয়েছি তারপরে থেকে না আমরা কারো ওপর যুদ্ধকে চাপিয়েছি আর না কোনো যুদ্ধরত দেশের মাঝে অস্ত্রকে সাপ্লাই করে সেই আগুনে ঘি ঢালার কাজকে করেছি। কিন্তু ভারত এটা তো অবশ্যই করেছে যে যদি আমাদের কোনো বন্ধু বিপদে পড়ে গেছে আর আমাদের কাছে তারা সাহায্য চাইছে, তো ভারত তাদের বিপদে অবশ্যই সাহায্য করেছে, যেটা ইতিহাস থেকে আজকের দিনেও সাক্ষী। আর ফাইনালি আর্মেনিয়া আর ভারতের বন্ধুত্বের প্রভাব সেটি আজারবাইজানের ওপর দেখতে তো পাওয়াই যাচ্ছে। কেননা আজারবাইজান আর্মেনিয়ার সাথে এখন শান্তি চায়। আর স্ক্রিনের ওপর আপনারা একটি আর্টিকেলকেও দেখেছেন যেটির মাধ্যমে এখন এটাই জানা যাচ্ছে যে আর্মেনিয়ার আজারবাইজানের লিডার জবাব দিয়েছে যে আমরা এই ক্ষেত্রে শান্তি চাই। কিন্তু আজারবাইজান এখন এর উপর দাঁড়িয়ে আছে যে নাগান্নো কারাবাখের ভেতরে যতগুলো আর্মেনিয়ার লোক থাকে তাদের জন্য আসার যে একমাত্র রাস্তা সেটিকে এখনও বন্ধ রাখবে। কিন্তু এমনটাও নয় যে আজারবাইজানের এই স্টেপকে বদলানো যাবে না, কেননা আন্তঃরাষ্ট্রীয় মঞ্চে কেউ যদি দুজনকে নিয়ে একসাথে বসে শান্তি বার্তা করানো যায় তাহলে কিন্তু দুই দেশের ভেতরে শান্তি বহাল অবশ্যই আসবে। তো বন্ধুরা, আপনারাই বলুন আর্মেনিয়াকে কি এখনও ভারতের তরফ থেকে ফুললি সাপোর্ট করা উচিত, এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।